العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আমাদের হৃদয় নিগ্রাণ সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ লাকাশ শুকর কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن الله تعالى شكري آدائي قرآن پر درود এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা قدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم ارتدي جاكي الله تعالى رحمة للعالمين هشبه ادهار البكيترن كوريتن اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم شماني تو مسلم بندو আমি খুতবার ভেতরে একটি সূরা তেলাওয়াত করেছি যেই সূরাটি আপনাদের সকলের কাছে অত্যন্ত সুপরিচিত একটি সূরা এবং এখানে বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সকলেরই এই সূরাটি মুখস্থ আছে এবং আমরা যখনই যে নামাজ আরম্ভ করি প্রত্যেকটি নামাজে শুরুতেই আমরা এই সূরাটি তেলাওয়াত করে থাকি আমরা যেদিন থেকে মসজিদে এসেছি থাকুক থাকুক যেরকম আছে এরকম থাকুক প্রতি শুক্রবারে এরকম করে আসেন বসেন আমরা যেদিন থেকে বালেগ হয়ে মসজিদে আসা আরম্ভ করেছি সেদিন থেকে আমরা এই সূরাটি প্রতিনিয়ত শুনি শুনতে শুনতে এই সূরাটি আমাদের চমৎকারভাবে মুখস্থ হয়ে গিয়েছে যে সূরাটি আমরা সব সময় নামাজে পাঠ করে থাকি হয়তো বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে দেখা যাবে যে এই সূরাটি আমরা ভালো করে অনুধাবন করতে পারি কিনা দেখা যাবে যে অনেকেই হয়তো বলবেন যে না এটা ক্লিয়ারলি আমরা অনুধাবন করতে পারি না এজন্য দেখা যায় ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন পেছন থেকে বহু মুসল্লি মনোযোগ থাকে না কনসেন্ট্রেশন থাকে না অথচ এটি হচ্ছে এমন একটি সূরা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলেন সুবহানাল্লাহ সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা ফাতিহা এর অর্থ হলো প্রারম্ভিকা অর্থাৎ যেটা দিয়ে কোনো কিছু শুরু করা হয় এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা এই জন্যই কারণ এই সূরাটি দিয়ে কোরআনুল কারীম উদ্বোধন করা হয়েছে কোরআনুল কারীম এই সূরাটি দিয়ে শুরু করা হয়েছে আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে
তার মধ্যে সূরার যে ক্রমধারা আছে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের এক নাম্বার অর্থাৎ প্রথম সূরা এর মানে এই নয় যে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর গুরুত্বপূর্ণ কারণ গোটা কোরআনুল কারীম কালামুল্লাহ এসেছে যার তরফ থেকে তিনি কে আল্লাহ সূরাতুল ফাতিহাকে কেন কোরআনুল কারীমের শুরুতে স্থান দেওয়া হলো এর কারণ হলো এটি হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র সূরা যেই সূরার ভিতরে গোটা কোরআনুল কারীমের কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু পাওয়া যাবে সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা ছাড়া অন্য কোন সূরার ভিতরে গোটা কোরআনুল কারীমের মূল সামারি পাওয়া যাবে না এইজন্য এই সূরাটিকে কোরআনুল কারীমের স্টার্টিং এ শুরুতেই স্থান দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাযিলকৃত সূরা এর আগে নবীজির কাছে পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয় নাই এর আগে নাযিল হয়েছে সূরাতুল আলাকের সূরাতুল মুযাম্মিলের সূরাতুল মুদাফফিরের বিক্ষিপ্ত কিছু আয়াত পুরা সূরা নাযিল হয় নাই পাঁচ আয়াত চার আয়াত দশ আয়াত এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত নাযিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কোন সূরা নবীজির কাছে নাযিল হয়নি সূরাতুল ফাতিহা এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে নাযিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সুবহানাল্লাহ এই সূরার অনেকগুলো নাম আছে সূরাতুল ফাতিহার এত বেশি নাম আছে কোরআনুল কারীমের অন্য কোন সূরার এত পরিমাণ নাম নাই বিভিন্ন তাফসীর তালাশ করলে দেখা যাবে এই সূরার ৪০টিরও অধিক নাম পাওয়া যায় আল্লাহু আকবার একটা সূরার ৪০টারও বেশি নাম আছে যেমন এই সূরার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব এর বাংলা অর্থ হলো কিতাবের প্রারম্ভিকা কোরআনুল কারীম যে কেউ হাতে নিয়ে যদি পৃষ্ঠা উল্টায় সর্বপ্রথম যে সূরা আপনার চোখে পড়বে সেই সূরার নাম কি সূরাতুল ফাতিহা যেহেতু এটা কোরআনুল কারীমের প্রিফেস ভূমিকা ইন্ট্রোডাকশন অফ দা হলি বুক কোরআন এটা কোরআনুল কারীমের ভূমিকা এমন কি পৃষ্ঠা উল্টালেই এই সূরাটি চোখে পড়ে এটা দিয়েই শুরু হয়েছে কিতাব এইজন্য বলা হয় ফাতিহাতুল কিতাব আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন কোরআনের ভূমিকা কারণ এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের ভূমিকা আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে আসসাবউল মাথানি অর্থাৎ নিত্য পাঠনীয় সাতটি বাক্য বা সাতটি আয়াত এই সূরার সাতটি আয়াত প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে পড়তেই হবে নইলে আপনার নামাজ পূর্ণাঙ্গ হবে না এই জন্যই এই সূরাটাকে বলা হয় আসসাবউল মাথানি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৫ নম্বর সূরা সূরাতুল হিজরের ২৭ নম্বর আয়াতে এই জন্য বলছেন ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم الله تعالى بولছেন আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি সুবহানাল্লাহ এই সূরার নাম হচ্ছে আসসাবউল মাথানি আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুকয়া অর্থাৎ এটা ঝাড়ফুকের সূরা এই সূরা দিয়ে ঝাড়ফুকও করা যায় ঝাড়ফুক করলে শিফা যিনি দান করেন তিনি কে যেমন বুখারী শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা একবার এক সফরে বের হলাম এমন একটি এলাকায় আমরা অবতরণ করলাম একজন দাসী মহিলা এসে আমাদেরকে বলল আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে আমাদের এলাকায় যারা চিকিৎসক কেউ উপস্থিত নাই তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যিনি ঝাড় ফুঁক করতে পারেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের কাফেলা থেকে একজন
ঝাড় ফুক করার জন্য রুকিয়া করার জন্য চলে গেলেন আবার অন্য হাদিসে অন্য রওয়ায়েতে এসেছে আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু নিজেই তিনি ঝাড় ফুকের জন্য চলে গেলেন এরপরে সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা ওই লোকটাকে এবার তিনি ঝাড় ফুক করলেন সূরাতুল ফাতিহা পড়ে যখন লোকটাকে রুকিয়া করা হলো ওই লোকটাকে যিনি শিফা দান করলেন তিনি কে এই লোকটা যখন সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে খুশি হয়ে সে 30টি ছাগি এবং বেশ কিছু দুধ এই কাফেলাকে গিফট করলো হাদিয়া দিল যখন এবার যিনি গিয়েছিলেন রুকিয়া করার জন্য তিনি যখন 30টা ছাগি নিয়ে আসলেন কাফেলার বাদবাকি লোকেরা বলল বুঝলাম না তোমার সাথে এই 30টা ছাগি কেন এতগুলো ছাগি তুমি কোথায় পেয়েছো আর এত দুধ কোথা থেকে আসতেছে তখন তিনি বললেন যে আমি যাকে ঝাড় ফুক দিতে গিয়েছিলাম তিনি সুস্থ হওয়ার পর খুশি হয়ে আমাকে 30টি ছাগি দিয়েছেন এরপরে এই দুধগুলো উপহার হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে যেন আমরা সবাই মিলে এগুলো পান করি অন্যান্য সাহাবীরা বললেন ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না এবং কোন ছাগির মাংস আমরা খাব না যতক্ষণ না আমরা নবীজির কাছ থেকে কনফার্ম হব কারণ তুমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছো এখন তুমি যে ফু দিয়েছো সে তোমাকে যে হাদিয়া দিল এখন কোরআন তেলাওয়াত করে কোরআন থেকে ঝাড় ফুক করে তুমি যে হাদিয়া পেয়েছো এই বিনিময় গ্রহণ করা এটা খাওয়া আমাদের জন্য কতটুকু জায়েজ হবে এই ফতোয়া নবীজির কাছ থেকে শোনার আগ পর্যন্ত আমরা এগুলো খাব না এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন গেলেন পুরো ঘটনা যখন শোনালেন নবীজি তখন বললেন তোমরা যে হাদিয়া পেয়েছো হাদিয়া অবশিষ্ট থাকলে হাদিয়ার ভাগ কিছু আমাকেও দিও কারণ এই সূরার ভেতরে শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কে নবীজিও বললেন হাদিয়ার ভাগ আমারে দাও থাকলে সুবহানাল্লাহ পড়ে এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া এরপরে এই সূরার নাম হচ্ছে উম্মুল কোরআন কি অর্থাৎ কোরআনের মা এর মানে এই নয় যে এই সূরা হচ্ছে 113টা বাদবাকি 113টা সূরার মা এই সূরার পেটের ভেতরেই বাকি সবগুলো সূরার জন্ম হয়েছে বিষয়টা এমন নয় কারণ আরবি অভিধান খুললে দেখবেন উম্মুন এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ উম্মুন অর্থ যেমন মা হয় আবার আরবিতে কোন জিনিসের সেন্টার বা কেন্দ্রকে বলা হয় উম্মুন যেমন কোরআনুল কেরিমে মক্কা নগরীকে বলা হয়েছে উম্মুল কোরা কারণ আপনি এবার ম্যাপ দেখলে বিশ্ব মানচিত্র দেখলে দেখবেন বিশ্ব মানচিত্র অবলোকন করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে ভৌগোলিকভাবে মক্কাতুল মুকাররমা এটি হচ্ছে পৃথিবীর একেবারে সেন্টার কেন্দ্রস্থলে অবস্থিত আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কেরিমে এই নগরীকে বলেছেন উম্মুল কোরা আর এই সূরাকে উম্মুল কোরআন এইজন্য বলা হয়েছে কারণ এই সূরাটি হচ্ছে গোটা কোরআনুল কেরিমের আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু গোটা কোরআনের মূল সামারি এই সূরার ভেতরে পাওয়া যায় আল্লাহু আকবার পড়ে এইজন্য এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত এটি নামাজের সূরা এটি হলো নামাজের সূরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন এই সূরাটি ছাড়া নামাজ কখনো পূর্ণাঙ্গ হয় না আচ্ছা বলেন তো আপনারা আপনারা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা বাদ দিয়ে যদি গোটা কোরআন শরীফ পড়ে ফেলেন নামাজ কি হবে হবে না কারণ এই সূরাটি ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুলই হবে না এই সূরার আরেকটা নাম হচ্ছে আসাসুল কোরআন এই সূরার নাম হচ্ছে আসাসুল কোরআন আসাস মানে হলো ভিত্তি কোরআনুল কেরিমে যে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং হেদায়াতের যে পূর্ণাঙ্গ পথ দেখানো হয়েছে এর কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা এই জন্য এটাকে বলা হয় আসাসুল কোরআন এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা এটা শিফার সূরা কুফরির রোগ মুনাফিকির রোগ সমস্ত রূপ থেকে এই সূরাটি মানুষকে শিফা দিতে পারে শিফার পথ দেখাতে পারে আবার রোগবালাই থেকেও এই সূরার মাধ্যমে শিফা লাভ করা যায় আপনারা যখন
বিভিন্ন আলেমদের কাছে পানি পোড়া নিতে যান তেল পোড়া নিতে যান হুজুররা চুপি 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 কি জানি পড়ে আপনারা অনেকে ভাবে না জানি কি পড়ে ফেলেছে আসলে পড়ে সূরাতুল ফাতিহা কারণ এই সূরার নাম হচ্ছে সূরাতুল শিফা এই সূরার ভিতরে শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া পূর্ণতা প্রাপ্ত সূরা পূর্ণতা লাভকারী সূরা অন্যান্য যে কোনো সূরাকে আপনি খণ্ডিত করে পড়তে পারবেন যেমন আজকে জুমার নামাজে প্রথম রাকাতে আমি যদি যে কোনো সূরার 10 আয়াত পরের রাকাতে অন্য যে কোনো সূরার 8 আয়াত পড়ি কোনো অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার 3 আয়াত পড়ি আর পরের রাকাতে 2 আয়াত পড়ি নামাজ হবে এটি কোরআনের একমাত্র সূরা যে সূরাকে ভাগ করে পড়া যায় না খণ্ডিত করে পড়া যায় না আলাদা আলাদা পড়া যায় না পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সূরাই পড়তে হবে এইজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাস রাস মানে হচ্ছে মগজ মগজ কোথায় অবস্থিত মগজ হলো মাথার কেন্দ্রস্থলে অবস্থিত কোরআনুল কারীমের সকল কেন্দ্রীয় আলোচনা এই সূরার ভিতরে রয়েছে এটি হচ্ছে এমন একটি সূরা এই সূরাকে ব্যাখ্যা করলে বড় হতে হতে হয়ে যাবে পুরো 30 পারা কোরআন আবার পুরো 30 পারা কোরআনকে কেউ যদি সামারি করতে যায় ছোট করতে যায় তাহলে পুরো কোরআন হয়ে যাবে সামারি হয়ে সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ এজন্য এই সূরাটিকে বলা হয় সূরাতুর রাস আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কাফিয়া কাফিয়া মানে হচ্ছে এনাফ যথেষ্ট এই সূরা কেউ যদি নামাজে তেলাওয়াত করে তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে অন্য যে কোন সূরা আপনি যদি নামাজের মধ্যে পড়েন আর এই সূরা না পড়েন তাহলে হবে না আবার এই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ কানজ মানে হচ্ছে খনি এই সূরার মধ্যে সম্পদের খনি নয় আছে জ্ঞান বিজ্ঞানের খনি সংশয়বাদী যারা এবং যারা মনে করে যে কোরআন এটা শুধু ধর্মীয় কিতাব এদের মাথায় গোবর ঢুকেছে কারণ এরা কখনো কোরআন অ্যানালাইসিস করেনি কোরআনুল কারীমের প্রথম আয়াতটা হলো সাইন্টিফিক আয়াত এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে বিজ্ঞান কোথায় এখানে বিজ্ঞান আছে বলা হয়েছে রবের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে সমস্ত প্রশংসা সেই রবের যিনি বিশ্ব জগতের জগৎসমূহের প্রতিপালক একটা জগতের কথা বলা হয়নি পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছে কয়েকশো বছর আগে আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে 1500 বছর আগে কোরআনুল কারীমে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে আমরা একটা গ্যালাক্সির ভেতরে থাকা কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহের একটা ক্ষুদ্রতম জায়গায় বাস করি মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন মহাশূন্যে শত শত হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এবং নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এবং পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এটা শুধু সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফোর্স অফ এক্সপ্যানশন এটা সম্প্রসারিত হচ্ছে আল্লাহ এই কথা কোরআনে বলেছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিউ ওয়া ইন্না লামুসিউন আল্লাহ বলেছেন আমি আমার ক্ষমতা বলে আসমান বানিয়েছি এরপরে আমি এটাকে সম্প্রসারিত করছি সুবহানাল্লাহ বিজ্ঞান বহু পড়ে কোরআন হচ্ছে অনেক অনেক আগে আগে কোরআন পড়ে হলো বিজ্ঞান তো দেখেন কোরআনুল কারীমের প্রথম আয়াতে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে এজন্য এই সূরা হলো জ্ঞান বিজ্ঞানের খনি আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সুআল চাওয়ার সূরা কেমনে চাইতে হয় চাওয়ার সিস্টেম শিক্ষা দেওয়া হয়েছে এই সূরায় যিনি শিখিয়েছেন তিনি কে আমরা রমাদানের প্রথম জুমায় আলোচনা করেছিলাম দোয়া করার নিয়ম কিভাবে চাইতে হয় আল্লাহর কাছে আপনি শুরুতেই চাইবেন না সেখানে দোয়ার কিছু আদব আপনাদেরকে বলেছিলাম কোরআন সুন্নাহর আলোকে কিভাবে দোয়া করবেন বলেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে আছে বলেছিলাম দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হয় এরপরে নবীর উপরে দুরুদ পড়তে হয় তারপরে নিজেকে খুব ছোট করে আল্লাহর কাছে নিবেদন করতে হয় এরপরে গুনাহ মাফ চাইতে হয় এই যে চাওয়ার সিস্টেমটা আছে সূরাতুল ফাতিহায় আপনাদের এলাকার কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের মেয়র যদি আপনাদের এলাকায় আসেন আর আপনারা যদি বলেন মেয়র সাহেব কাউন্সিলর সাহেব এলাকায় ড্রেন নাই রাস্তাঘাট নাই কিচ্ছু নাই এটা করেন ওইটা করেন একটুনি শুনবেন কিন্তু করার মানসিকতা আসবে না কিন্তু আসার পরে যদি বলেন মাননীয় মেয়র হ্যাঁ আপনি হচ্ছেন এই নগরীর উন্নয়নের রূপকার
এরকম যদি 2-3 মিনিট পাম্প করতে দিতে পারেন প্রথমে প্রশংসা করতে পারেন তখন তাকায় থাকবে দেখি এরা কি চায় এটাই মানুষের নেচার মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে তো দেখবেন যখন আমরা কারো কাছে কিছু চাই প্রথমে 2-3 মিনিট বিশেষ করে যারা রাজনীতি করে দেখা যায় বক্তৃতার শুরুতে তার নেতার চামচামি করতে করতে 3-4 মিনিট চলে যায় এরকম আছে না নাই চাওয়ার একটা সিস্টেম আছে প্রথমে মানুষ প্রশংসা করে এরপরে বলে আমরা 12 কোয়ার্টার এলাকাবাস এবার পরিচয় শুরু হইছে কোন এলাকার মানুষ শেষে দিয়ে বক্তব্যের শেষে দিয়ে বলে আমাদের এলাকায় ড্রেন নাই রাস্তাঘাট নাই আমাদের মসজিদে এসি নাই আমাদের এই সমস্যা ওই সমস্যা চাওয়া শুরু হয় এই যে চাওয়ার সম্পূর্ণ সিস্টেমটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহায় তিনটা ভাগ আছে প্রথম তিন আয়াতে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এরপরে বান্দা তার পরিচয় আল্লাহকে পেশ করেছে এরপরে শেষে গিয়ে বান্দা আল্লাহর কাছে তার চাওয়াগুলো নিবেদন করেছে এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সুআল এটা চাওয়ার সূরা কিভাবে চাইতে হয় এটি সূরাতুল ফাতিহায় যিনি শিক্ষা দিয়েছেন সবাই বলেন তিনি কে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াজিবাত বাধ্যতামূলক সূরা ওয়াজিব যেটা নামাজে তিলাওয়াত করতেই হবে এরপরে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুন নূর এই সূরার ভিতরে জ্ঞান বিজ্ঞানের আলো হেদায়েতের আলো আছে এইজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূর এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাফউইল তাফউইল মানে হচ্ছে সুপর্দ করে দেওয়া এই সূরা তিলাওয়াত করে এই সূরার মাধ্যমে আমরা নিজেদেরকে সঁপে দেই সুপর্দ করে দেই কার কাছে এইজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাফউইল এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ প্রশংসার সূরা এই সূরার মধ্যে যার প্রশংসা বেশি করা হয়েছে তিনি কে এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুকর কিভাবে শুকরিয়া করা লাগে কিভাবে কৃতজ্ঞতা জানানো লাগে কিভাবে কৃতজ্ঞতা আদায় করতে হয় কৃতজ্ঞতার মেথডোলজি এই সূরায় যিনি শিখিয়েছেন তিনি কে এজন্য এই সূরার নাম সূরাতুশ শুকর আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু তালিমুল মাসআলা মাসআলা মাসাইল শিক্ষার দোয়া এই সূরার নাম হচ্ছে সূরাতু দোয়া এটা দোয়ার সূরা কারণ এই সূরা যখন বান্দা তিলাওয়াত করে শেষে দিয়ে আল্লাহর কাছে চায় হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তখন বলেন বান্দা তোর সব চাওয়া আমি এখন পূরণ করব সুবহানাল্লাহ এই তো আমি এক এক করে এই সূরার 22টা নাম বলে ফেলেছি আরো অনেক নাম আছে এই সূরার নাম কোরআনে আজিম এই সূরার নাম সূরাতুল কিসাস এই রকম বিভিন্ন তাফসীর তালাশ করলে এই সূরার প্রায় 40-এর অধিক নাম পাওয়া যাবে আলহামদুলিল্লাহ পড়া কোরআনুল কেরিমের একমাত্র সূরা এটি এই সূরার এতগুলো নাম আছে অন্যান্য সূরার 2-3-4-5 নাম আছে কিন্তু এই সূরার কতটারও বেশি নাম আছে 40-এরও বেশি নাম আছে এবার আসেন এই সূরার ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই নবীজি এই সূরার ব্যাপারে বলেছেন আমার আগে যত আসমানি কিতাব বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহার মতো এমন দামি আর তাৎপর্যমণ্ডিত সূরা কোন নবীকেই দেওয়া হয় নাই সুবহানাল্লাহ এটা এত দামি সূরা আবার এই সূরা এমন ফজিলতপূর্ণ সূরা এই সূরা যদি আপনি নামাজে না পড়েন আপনার নামাজই আদায় হবে আবার এই সূরাটা হচ্ছে এমন সূরা এই সূরার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন আমরা যখন নামাজে দাঁড়াই এই সূরাটা ইমাম সাহেব তিলাওয়াত করেন আবার আমরা বিভিন্ন সুন্নত নামাজে ওয়াজিব নামাজে নফল নামাজে এই সূরাটা তেলাওয়াত করি আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না কারণ এই সূরাটা আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি এই সূরা আমরা ভালোভাবে অনুধাবন করতে পারিনি হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন কসমতু সলাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ করে নিয়েছি নিসফুহালি ওয়া নিসফুহালি আব্দি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যখন আমার বান্দা তেলাওয়াত আরম্ভ করে তখন আমি আমার বান্দার সঙ্গে সরাসরি সূরাতুল ফাতিহা দিয়ে কথা বলা আরম্ভ করি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যখন সে সূরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে সে যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
বান্দা যখন প্রথমই আয়াত তেলাওয়াত করে বান্দা যখন বলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক সুন্দর এই আয়াত দিয়ে বান্দা যখন রবের প্রশংসা করে আল্লাহ তখন চুপ থাকেন না এই যে নামাজে আপনারা এই আয়াতটা তেলাওয়াত করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা যখন পড়ে আর রহমানির রহিম বান্দা যখন এবার আল্লাহর গুণকীর্তন করে বান্দা যখন বলে ওগো আল্লাহ তুমি হচ্ছ রহমান তুমি হচ্ছ দয়াবান মেহেরবান তুমি হচ্ছ রহিম তুমি হচ্ছ করুণাময় এটা বলে বান্দা যখন আল্লাহর গুণকীর্তন করে আল্লাহ চুপ থাকেন না আপনার কথার জবাব দিয়ে তিনি বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করলো এরপরে তিন নাম্বার আয়াত যখন আপনি তেলাওয়াত করেন মালিক ইয়াউমিদ্দিন আপনি প্রতিদান দিবসের মালিক আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা এখন আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো এরপরে আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি এবার নিজের পরিচয় খুব ছোট করে আল্লাহর সামনে পেশ করছেন আপনি বলছেন আমরা আমি কেবলমাত্র তোমার ইবাদত করি আর আমরা কেবলমাত্র সাহায্য চাই কার কাছে এই ঘোষণা যখন আপনি দিলেন আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটাই হলো তোমার আর আমার মাঝে সম্পর্ক আমি মাবুদ আমি হলাম তোমার উপাস্য আর তুমি হলে আমার উপাসক তুমি আমার ইবাদতকারী আর আমি তোমার ইবাদত পাই এটাই হলো তোমার আর আমার মাঝে সম্পর্ক তুমি আমার কাছে চাও আমি কারো কাছে চাই না আমি সবাইকে দান করি আল্লাহ বলেন এটাই হলো তোমাদের আর আমার মাঝে সম্পর্ক এরপরে বান্দা আবার দোয়া শুরু করে দেয় বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ হেদায়াতের পথ দেখাও কোন পথ সেটাও আল্লাহ বান্দার মুখ দিয়ে বলাচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত পেয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত পেয়েছে নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন যে পথে চললে তোমার গজব এবং ক্রোধের মধ্যে আমরা পড়ব না আল্লাহ তাআলা তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা বান্দা আমার আর তার মাঝের সম্পর্ক প্রকাশ করে আমার কাছে যা চাইলো সূরা ফাতিহা এত সুন্দর দোয়া করলো আমার বান্দার সকল চাওয়া আমি এখন পূরণ করব এটা যদি মানুষ বুঝতো নামাজে পেছন থেকে কাশি মারত না পেছন থেকে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শুরু করতো না পেছনে থেকে নামাজে মনোযোগ অন্যদিকে চলে যেত না আহারে কত মুসল্লি আছে নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না নবীজি বলেছেন নামাজে দাঁড়ানোর পরে যখন কোন বান্দা তার মনোযোগ নামাজ থেকে অন্যদিকে ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা তখন ওই বান্দা থেকে তার রহমতের দৃষ্টি তুলে নেন আর বান্দা যতক্ষণ তার মনোযোগ নামাজের ভেতরে রাখে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তার রহমতের নজর দিয়ে তাকাতে থাকে নামাজে মনোযোগ তখনই আসবে যখন নামাজ আপনি বুঝবেন তখন মজা পাবেন নামাজ যখন বুঝতে পারবেন তখন ভালো লাগবে আসুন আজকে আমরা সূরাতুল ফাতিহা সংক্ষেপে বোঝার চেষ্টা করি আল্লাহ বোঝার তৌফিক দান করেন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন সবাই আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক সমস্ত প্রশংসা কার শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআনুল কারীমের শুরুতেই আছে আল্লাহর প্রশংসা এর কারণ হলো তিনি হলেন দুর্বলতা দোষ ত্রুটি এবং অক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্ত তিনি কে এই কিতাব আমাদেরকে দিলেন কে কোরআন ছাড়া পৃথিবীর সমস্ত কিতাবে পৃষ্ঠা উল্টালেই দেখবেন যে লিখেছে সে বলেছে সম্মানিত পাঠক এই কোরআন এই কিতাব পড়তে গিয়ে এই বই পড়তে গিয়ে যেখানেই ভুল পাবেন সংশোধনী দিবেন পরবর্তী সংস্করণে আমরা এটাকে এডিট করব ঠিক করে দিব মানুষ তার বইয়ের শুরুতেই এই রকম অপারগতা আর দুর্বলতার বই প্রকাশ ঘটায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে এমন কোনো কথা বলেননি যে আমার বান্দা বান্দিরা তোমরা কোরআন তেলাওয়াত করো
আর কোথাও কোনো ভুল টুল পাইলে আমারে জানাইও পরবর্তীতে আমি ঠিক করে দিব নে এমন কোনো কথা আছে না নাই বরং আল্লাহ শুরুতেই নিজের প্রশংসা করে বললেন যে কিতাব তোমাদের জন্য নাযিল করা হয়েছে তিনি হচ্ছেন প্রশংসিত সুবহান সত্তা যার মধ্যে দুর্বলতার লেশমাত্র নাই আল্লাহু আকবার এজন্য প্রশংসা করা হয়েছে কার হামদের শুরুতে আলিফ লাম দেওয়া হয়েছে এটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি যেটা দিয়ে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলাকে বানিয়ে দেওয়া হয়েছে আর কোরআনে কারীমের শুরুতে আল্লাহর প্রশংসা এইজন্য করা হয়েছে কোরআন হচ্ছে আমাদের জন্য পথ নির্দেশিকা আমরা দুনিয়াতে কোন পথে চলব এর একটা গাইডলাইন এবং আউটলাইন কোরআনে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ এটা যদি না দিতেন আমরা পথের দিশা পেতাম না তো আল্লাহ তাআলা শুরুতে আমাদের মুখ দিয়ে প্রশংসা করাচ্ছেন আপনি যদি কোরআন শুরু করেন তেলাওয়াত শুরু করলেই প্রথমেই প্রশংসা করতে হবে কার কেন আল্লাহ শিখাচ্ছেন শোনো আমি যদি এই কিতাব না দিতাম তুমি সঠিক পথের দিশা পেতা না এজন্য কোরআন তেলাওয়াত শুরু করি তুমি প্রশংসা সর্বপ্রথম আমার করো কারণ আমি তোমাদেরকে এই কিতাব দিয়েছি সুবহানাল্লাহ এজন্য কোরআনে কারীমের সর্বপ্রথমে সর্বপ্রথম সূরায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে আর আল্লাহর প্রশংসা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন এজন্য নবীজি বলেছেন এটা তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন মা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিনাল হাম প্রশংসার চাইতে উত্তম কোন জিনিস আল্লাহর কাছে নাই অর্থাৎ বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যান সুবহানাল্লাহ আর কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে সেটাও আল্লাহ শিখিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা শোনো তুমি আমার প্রশংসার জন্য পড়বা আলহামদু লিল্লাহ এজন্য আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে তুমি কেমন আছো আপনি কেমন আছেন তখন আমরা বলি না ভালো আছি বলং ভালো আছি বলার আগে আমরা যারা মুমিন কোরআনের শিক্ষায় শিক্ষিত আমরা তখনই বলি আলহামদুলিল্লাহ কারণ আমরা নিজে নিজে ভালো নাই আমাদেরকে ভালো যিনি রেখেছেন তিনি কে আল্লাহ এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি কারণ আল্লাহ আমাদেরকে প্রশংসা করা শিখিয়েছেন নবীজি বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যখন আল্লাহর প্রশংসা জানিয়ে আলহামদুলিল্লাহ এতটুকু কথা বলেন নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করে আল্লাহ ওই লোকটার আমলনামায় এত বেশি নেকি দেন তামলা উল মিজান নেকি দিয়ে আল্লাহ বান্দার মিজানের পাল্লাকে ভরপুর করে দেন আরো আস্তে সুবহানাল্লাহ পড়ে না হাদিস বুঝছেন আপনি আপনি যখন একবার আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ এত সওয়াব দেন সওয়াব দিয়ে মিজানের পাল্লা আল্লাহ ফুলফিল করে দেন তাহলে আমি কেমন আছি অথবা আমার যে কোনো ভালো কাজে আমি সব সময় জবান থেকে সবার আগে যার প্রশংসার বাক্য বের করব তিনি কে আল্লাহ আমি যদি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ এই যে বললেন সওয়াব দিয়ে আমলনামা ভরে দিলেন কে আল্লাহ মিজানের পাল্লা ভরে দিলেন কে আল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে এটা কোনো হুজুর শিখায় নাই শিখিয়েছেন কে আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ পড়ি না আমরা অনেক জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করি না যেমন কক্সবাজারে গিয়ে কিছু পাগল বলে ওয়াও কি সুন্দর ঢেউ পাগল ওয়াও বলার কি দরকার এই সাগরকে সুন্দর করে বানিয়েছেন কে এজন্য জবান দিয়ে বের হবে মাশা সুবহা আলহামদু এগুলো বলবেন তাহলে আল্লাহর প্রশংসা করা হবে পাশাপাশি আল্লাহ খুশি হয়ে সওয়াব দান করবেন ইনশা আল্লাহ আল্লাহর প্রশংসা করতে হয় তিনি সমস্ত প্রশংসার মালিক দুইটা কারণে তিনি সমস্ত প্রশংসার মালিক সকল প্রশংসার মালিক তিনি কয়টা কারণে দুইটা কারণে এক নম্বর কারণ হলো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অনুগ্রাহক তিনি সবার উপরে অনুগ্রহ করেছেন সবার উপরে তিনি দয়া করেছেন এজন্য তিনিই প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী
মানুষ বলেন আর অন্যান্য প্রাণীকুল অন্যান্য সকল মাখলুকাত বলেন সকলেই যার দয়ার মুখাপেক্ষী তিনি কে আল্লাহ আচ্ছা আপনারা আল্লাহর দয়া ছাড়া এক ন্যানো সেকেন্ড বাঁচতে পারবেন না এক ন্যানো সেকেন্ডও আপনারা বাঁচতে পারবেন না আল্লাহ কিভাবে দয়া করছেন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দেই বেঁচে থাকার জন্য আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন ছাড়া কি বেঁচে থাকা যাবে না যাবে না আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে এই যে আপনি প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করছেন অক্সিজেনের ভ্যালু কত এটা গেল 2-3 বছর যখন করোনা ভাইরাস ছিল তখন মানুষ হারে হারে টের পেয়েছে অক্সিজেনের সিলিন্ডারের জন্য কেমন দৌড়ঝাঁপ আপনারা দেখেছেন এগুলো তো একজন সুস্থ মানুষ প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে যার বাজার মূল্য হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমি যদি 5 লক্ষ টাকাও ধরি তাহলে বলেন তো আপনি প্রতিদিন কত লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন বলেন না 5 লক্ষ টাকা এটা ডেইলি তো ডেইলি যদি আপনার মতো মানুষ 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে তো মাসে হয় কত লক্ষ 150 লক্ষ মানে 1.5 কোটি টাকা বছরে হয় কত 18 কোটি টাকা তো যার বয়স যত বছর তত বছর দিয়ে আপনারা 18 কোটিকে গুণ দিয়ে দেখেন তো এই বয়স পর্যন্ত আপনারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন আল্লাহ তাআলার ব্যাংকে পয়সা পয়সা দিয়ে না ফ্রি ফ্রি মাগনা মাগনা পাইছেন ফ্রি ফ্রি পেয়েছেন আল্লাহ তাআলা এভাবে সেকেন্ডে সেকেন্ডে আপনার উপর দয়া করছেন শুধু আপনি কেন আপনি কেন তমাম মখলুকাতের উপরে আল্লাহর দয়া আছে না নাই এই যে মাছ আছে মাছকে খাওয়ায় কে সকালবেলা খাঁচা থেকে পাখি খোদা পেটে খালে পেটে বের হয় সন্ধ্যাবেলায় তারে খাওয়ায়া বাসায় ফিরাইয়া দেন কে সবার উপরে অবিরাম যার দয়া বর্ষিত হচ্ছে তিনি কে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার অধিকারী দুইটা কারণে এক নাম্বার সব সমস্ত মাখলুকাত তার দয়ার দিকে তাকিয়ে আছে তার দয়া ছাড়া কেউ বাঁচতে দুই নম্বর হলো দুই নম্বর হচ্ছে তিনি হচ্ছেন সকল গুণে গুণান্বিত সকল গুণে গুণান্বিত সমস্ত কোয়ালিটি তার মধ্যে বিদ্যমান তিনি খালিক তিনি সৃষ্টিকর্তা তিনি সুনিপুণ কারিগর তিনি সৃষ্টি করেন আবার চাইলে তিনি ধ্বংস করেও দিতে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কে আবার ইচ্ছে হলেই তুলে নিতে পারেন কে তিনি সকল গুণে গুণান্বিত তিনি চাইলে সাগরকে নগর বানায় দেন আবার নগরকে সাগরও নাকি আল্লাহ পারেন কিনা সব গুণে তিনি গুণান্বিত এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে বলাচ্ছেন যাতে করে আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি কারণ তিনি হচ্ছেন প্রশংসার একমাত্র অধিকারী এবার আল্লাহ বলছেন আচ্ছা বান্দা তুমি যার প্রশংসা করছো তুমি যে আল্লাহর প্রশংসা করছো তোমার সেই আল্লাহর তুমি কি আরো কোনো পরিচয় দিতে পারবে নাকি আমাদেরকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন আমরা বলছি হ্যাঁ আমাদের আল্লাহর আমাদের আমরা যার প্রশংসা করছি ওনার আরো পরিচয় আছে আল্লাহ বলেন কি পরিচয় আমরা তখন পরিচয় দেওয়া শুরু করেছি আরো পরিচয় আছে তিনি হচ্ছেন রব্বিল আলামিন তিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক অর্থাৎ গোটা জগতের তামাম মাখলুকাতের সমস্ত সৃষ্টিকে যিনি প্রতিপালন করছেন লালন পালন করছেন রক্ষণাবেক্ষণ করছেন পরিচালনা করছেন তিনি কে রব এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ এর অর্থ হলো প্রভু লালনকারী পালনকারী রক্ষাকারী হেফাজতকারী পরিচালনাকারী আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত মাখলুকাতের জগৎসমূহের সবকিছুর রব রব ব্যাপক অর্থবোধক শব্দ চাওয়ার আগেই যেটা আপনারে দিয়ে দেন তিনি হলেন রব চাওয়ার আগেই যিনি আপনাকে দিয়ে দেন তিনি হচ্ছেন রব আপনারা যখন মায়ের পেটে ছিলেন রুহ দেওয়ার পরে আপনাদের খাবারের দরকার কেউ কি মায়ের পেটের ভেতরে অ্যাপ্লিকেশন লিখেছেন বরাবর আমার রব আল্লাহ আমার একটু খাওয়া দাওয়া দেন এরকম অ্যাপ্লিকেশন করেছেন না আপনি চাওয়ার আগেই মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে তখন নাভির সাথে নাভি দিয়া কানেকশন লাগাইয়া খাবার পাস করে দিয়েছেন কি এরপরে আপনারা দুনিয়াতে চলে এসেছেন কোনো দাঁতও নাই বাচ্চা মানুষ খাবে কি
আপনি দুনিয়াতে আসার আগেই আপনার মায়ের স্তনের বুটার মধ্যে ছোট ছোট 30-এরও বেশি ছিদ্র আল্লাহ দিয়েছেন, যাতে খুব সুন্দর ধীরে ধীরে আপনার গলার ভেতর দিয়ে দুধগুলো ভেতরে চলে যায়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে চান নাই, এরপরে আপনার বয়স বাড়ছে, মাংস খাবেন, আপনি গরুর মাংস খাবেন, আপনি মাছ খাবেন, সবজি খাবেন, আপনার দাঁতের দরকার, আপনি আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ আমারে দাঁত দেন, চাওয়ার আগেই আল্লাহ আপনাকে দাঁত দিয়েছেন। আপনি আপনার জীবন পরিচালনায় যা দরকার কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই আপনার চলাচলের জন্য লালন পালনের সমস্ত বন্দোবস্ত যিনি করেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আমরা নই, পশু পাখির দিকে তাকান, যার যেটা দরকার তাকে আল্লাহ সেটাই দিয়ে দিচ্ছেন। যেমন শীত প্রধান অঞ্চলে, যে সকল দেশে প্রচণ্ড শীত সেখানে তো মানুষ গরম কাপড় পরে, ভারী কাপড় পরে, কিন্তু পশুগুলোর অবস্থা কি হবে? এদেরকে তো কেউ কাপড় পরাবে না। এজন্য গ্রীষ্ম প্রধান অঞ্চলের পশুগুলোর চামড়া বা লুম একরকম, আর শীত প্রধান দেশের পশুগুলোর চামড়া হলো আরেক রকম। শীত প্রধান দেশের পশুগুলোর চামড়া একটু ভারী হয়, লুম বেশি হয়, কারণ তাকে তো শীত থেকে বাঁচাইতে হবে। এজন্য আল্লাহ তার গায়ের মধ্যেই অধিক পরিমাণ লুম দিয়ে, ভারী চামড়া দিয়ে, চিরস্থায়ী কম্বল তার গায়ে জড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি সব কিছুকে লালন পালন করছেন, কারণ রুবুবিয়তের সমস্ত কোয়ালিটি তার মধ্যে বিদ্যমান, এবং তিনি হচ্ছেন রব্বিল আলামিন। যত জগৎ আছে, এই মনুষ্য জগৎ, অন্যান্য প্রাণী জগৎ, সৌর জগৎ সমূহ, খনিজ সম্পদ, অরণ্য জগৎ, মরু জগৎ, সকল জগতের রব হলেন একজন, তিনি কে? আল্লাহ। দেখেন প্রথম আয়াতেই বিজ্ঞানের ধারণা, জগৎ সমূহ। আমরা কোথায় বাস করছি? আমরা এখন বারো কাটারে আছি, আর এই বারো কাটার কোথায়? বারো কাটার হলো চট্টগ্রাম শহরের একটা জায়গা। চট্টগ্রাম শহর কোথায়? এটা বাংলাদেশের একটা শহর। বাংলাদেশ কোথায়? এটা বিশ্বের একটা দেশ। বিশ্ব কোথায়? বিশ্ব হলো একটা গ্রহের ক্ষুদ্রতম জায়গা। এই বিশ্ব থেকে, পৃথিবী থেকে আমরা যে সৌরজগতে বাস করছি, ওই সৌরজগতের এক মহাশূন্যের বিশাল পরিধি কত দেখেন। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে আরো প্রায় 50 কোটি গুণ বড় বড় সাইজের তারকা, হাজার হাজার কোটি গুণ সাইজের বড় বড় বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন, যেগুলোকে সন্ধ্যার পরে আমরা খুব ছোট ছোট দেখি। আরে এমন তো বহু তারকা আছে যেগুলোর আলো আজ পর্যন্ত দুনিয়াতেও আসে নাই। আল্লাহু আকবার। এরকম বিশাল বিশাল সাইজের তারকা, এগুলো এক একটা গ্যালাক্সির ভেতরে অবস্থান করছে, আর এক একটা গ্যালাক্সির ভেতরে অনেকগুলো সৌরজগৎ আছে, আর আমরা এই সৌরজগতের কোন একটা গ্রহে বাস করি। আপনারা, আমরা যে পৃথিবীতে বাস করছি, পৃথিবী ছাড়াও এই সৌরজগতে আর অনেকগুলো গ্রহ আছে না? আছে তো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো আপনারা পড়েন নাই? পড়েছেন। পৃথিবী ছাড়াও অন্যান্য আরো অনেক গ্রহ আছে, এই সবগুলো গ্রহ আবার একটা সৌরজগতের ভেতরে আছে, আর এই সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত। এটা একটা সৌরজগৎ, এর বাহিরে এক একটা গ্যালাক্সির ভেতরে কোটি কোটি সৌরজগৎ রয়েছে। আল্লাহু আকবার। আবার একটা গ্যালাক্সি নয়, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে, আবার নিত্য নতুন 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 গ্যালাক্সি তৈরি হচ্ছে। এই যে এত জগৎ, বিশাল জগৎ, যা আমাদের ধারণার বাইরে, বিজ্ঞানীদের যন্ত্রপাতির গবেষণার বাইরে, সমস্ত জগতের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে সে আল্লাহর প্রশংসা করা হলো। এরপরে আপনি যখন এই আয়াত পড়লেন, নামাজে আপনারা পড়েন, আল্লাহ তখন বলেন, মাদাদারা হামিদানি আব্দি, তুমি আমার প্রশংসা করলে আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর আয়াতে আমরা পড়ি, পড়েন আমার সঙ্গে, আর রহমানির রহিম। আমরা বললাম, আল্লাহ আপনার আরো পরিচয় আমরা দিচ্ছি, আপনি হলেন রহমান, আপনি দয়াবান, করুণাময়, আপনি আপনি রহিম, আপনি হলেন মেহেরবান। রহমান এবং রহিম এই দুইটা শব্দের অর্থ কাছাকাছি, সমার্থবোধক শব্দ, কিন্তু এর মধ্যে রহমানটা একটু ব্যাপক অর্থবোধক, এটা আম, আর রহিমটা হচ্ছে এটা একটু সুনির্দিষ্ট অর্থ প্রদান করে। আল্লাহ তাআলা হচ্ছেন দুনিয়ার জগতের জন্য রহমান, দুনিয়াতে তার দয়া থেকে, তার দান থেকে কেউ বঞ্চিত হয় না। যে আল্লাহকে মানে আল্লাহ তার উপরে দয়া করে, যে আল্লাহকে মানে না, যে বলে কেউ নাই স্রষ্টা বলতে, আল্লাহ তার উপরেও দয়া করেন। আচ্ছা বলেন তো, আল্লাহরে মানে না, আল্লাহ তাআলা যদি
চাইতেন এই ধরনের লোকদেরকে অক্সিজেন না দিয়া সূর্য চন্দ্র আলো বাতাস কোন নেয়ামত না দিয়ে এক মুহূর্তে আল্লাহ এদেরকে মাইরা ফেলতে পারতেন কিনা কথা বলেন আল্লাহ পারতেন কিনা এরা কিচ্ছু পাইতো না কিন্তু আল্লাহ তাআলা এমনটা করতে পারেন না তিনি রহমান তিনি দয়াবান যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তারেও দিবেন যে করবে না আল্লাহ তারেও মাঝে মাঝে আপনারা দেখবেন যারা করে না আল্লাহর ইবাদত করে না যারা কুফরি করে হেরা আরো বেশি পায় আল্লাহ তাআলার নিয়ম এমন নয় যে এই সাগরগুলো কার কথা বলেন এই সাগর থেকে জেলেরা মাছ ধরে এই মাছগুলো কি শুধু আমাদের মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য আল্লাহ যদি বলতেন মুসলমানরা আমার সাগরের মাছ খাবে অন্য কেউ এই সাগরের মাছ খেতে পারবে না আল্লাহ নিয়ম করলে এই নিয়ম উল্টানোর কোনো ক্ষমতা কারো আছে না তিনি এটা করতে পারেন না কারণ তিনি আমরা মানুষ আমাদের মতো স্বার্থপর নয় আমরা এটা করি আমরা কেউ ক্ষমতায় গেলে আমরা শুধু আমাদের দলের বাইরে আর কাউকে কিছু দিতে চাই না আমরা সব সময় নিজের লোকদেরকে দেই অন্য কাউকে দেই না আল্লাহ তাআলা এমন নন তিনি রহমান তিনি দয়াবান তার দান থেকে কেউ বঞ্চিত হয় না এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই সব কিছুকে আমার দয়া পরিবেষ্টন করে আছে সুবহানাল্লাহ কিন্তু আখিরাতে পরকালে কিয়ামতে আল্লাহ তাআলা রহমান থাকবেন না তিনি হয়ে যাবেন রহিম বলেন তিনি কি হয়ে যাবেন রহিম করুণাময় কাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন কাদের জন্য আমি করুণাময় হয়ে যাব শোনো কাদের জন্য আমি রহিম হয়ে যাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা তিনি কেবল মুমিনদের জন্য রহিম হবে সুবহানাল্লাহ পড়ুন এটার একটা অর্থ হলো রহিম মানে কর্মে দয়াবান কর্মে কর্ম মানে কাজের উপর দয়া কিয়ামতের দিন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমলের সাথে যার দয়া লাগবে তিনি কে কিয়ামতে আল্লাহ একটা কাফিরের উপরে দয়া করবেন না মুনাফিকের উপর দয়া করবেন না দুনিয়াতে হেরা মুরগির রান খাইতেছে দুনিয়াতে তারা খুব সুখে আছে আরামে এসে আছে কারণ দুনিয়ায় তো আমার রব রহমান তিনি সবাইকে দিচ্ছেন কিন্তু আখেরাতে কিয়ামতে আল্লাহ মুমিন ছাড়া কারো উপরে দয়া করবে না কাফির মুশরিক নাস্তিক বেঈমান মুরতাদ মুনাফিক এদের উপরে আল্লাহ বিন্দু মাত্র দয়া দেখাবেন না কিয়ামতে কেবল মাত্র মুমিনদের উপরে যিনি দয়া করবেন তিনি কে আল্লাহ আল্লাহর নাম হচ্ছে রহিম যিনি কর্মে মুমিনদের উপরে কিয়ামতে দয়াবান হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সেই রহমত প্রাপ্তদের কাতারে আমাদেরকে শামিল করে দেন এরপরে আমরা তিন নম্বর আয়াতে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি হলেন প্রতিদান দিবসের মালিক বিচার দিবসের মালিক যিনি সবাই আন্তরিকতার সাথে জবাব দিয়ে বলেন তিনি কে এই দুনিয়ার সব কিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন তিনি কে কিচ্ছু থাকবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে গাছপালা তুরুলতা এই যে বিশাল বিশাল বিল্ডিং পাহাড় পর্বত কিছুই থাকবে না সব শেষ আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা বিশাল বিশাল ভবনগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা জিবালুকি তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি তোর বুকের উপরে বহমান থাকা সেই নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন আইনাল জব্বারিন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে অহংকার করে বিচরণ করা দাম্ভিক স্বৈরাচারী জালিমগুলো কোথায় আল্লাহ জিজ্ঞেস করবেন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না কারণ তখন সব মানুষ মারা যাবে সব কিছু ফান হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার আপনারা বললেন আল্লাহর কিন্তু আপনারাও জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না আল্লাহ একা প্রশ্ন করে আল্লাহ আবার নিজে নিজেই জবাব দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কেবল কার আল্লাহ বলছেন সেদিন ক্ষমতা আমার চলবে দুনিয়া তো বহু মানুষের বহু ক্ষমতা চলে ক্ষমতার চোটে নিরপরাধীকে অপরাধী বানায়
অপরাধীকে নিরপরাধী বানায়, আলেমদেরকে জালিম বানায়, জালিমদেরকে আলেম বানায়। এইরকম জালিম টাইপসের লোকেরা দুনিয়াতে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেদিন কেবলমাত্র ক্ষমতা চলবে আমার। এজন্য আল্লাহ বলেছেন আল মুলকু ইয়াউমাইদিনিল হক للرحمن وكان يوما على الكافرين عسيرا الله বলছেন সেদিন কর্তৃত্ব আর ক্ষমতাকে বলে একজনের চলবে তিনি কে কাফিরদের জন্য সেই দিনটি হবে বড় ভয়াবহ আল্লাহ বলছেন সেই দিনটা হলো এমন দিন يوم لا تملك نفس لنفس شيئا আল্লাহ বলছেন সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না কারো উপকার কেউ করতে পারবে না ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ অর্ডার কেবল সেদিন একজনের চলবে সবাই বলেন তিনি কে সে আল্লাহ হচ্ছেন বিচারের দিবসে ট্রাইব্যুনালের বিচারপতি তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক সূরাতুল ফাতিহার প্রথম তিনটি আয়াতে আমরা প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করলাম দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর গুণকীর্তন বর্ণনা করলাম তিন নম্বর আয়াতে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম এবার আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কারা কারা আমার প্রশংসা করছো কারা আমার গুণকীর্তন করছো কারা আমার শ্রেষ্ঠত্ব বয়ান করছো তোমাদের পরিচয় দাও এবার আমরা পরের আয়াতে আমাদের পরিচয় দিলাম আমরা তখন বললাম আমাদের পরিচয় হলো إياك نعبد وإياك نستعين আমাদের পরিচয় হলো আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য ইবাদত আমরা করি কার ইবাদত এই ইবাদতটা কতদিন করবেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার ইবাদত বলতে আপনারা কি বুঝেন শুধু নামাজে আসবেন রমজানে রোজা রাখবেন হজের টাইমে হজে যাবেন যাকাত দিবেন শুধু কি এটার নাম ইবাদত ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব করা আল্লাহর বন্দেগি করা ইবাদত মানে হলো আল্লাহর সমস্ত হুকুম মানা ইবাদত মানে হলো একমাত্র আল্লাহর আইন মানা অন্য কারো আইন মানা যাবে আমরা আল্লাহর আবেদ আমরা আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করি এই স্বীকৃতি দিলাম আমরা কোথায় নামাজে আর নামাজের বাহিরে গিয়ে দেখা যায় আল্লাহর আইন হলো সুদ খাওয়া যাবে না বেচারা সুদ ভিত্তিক অর্থনীতিতে চলছে আল্লাহর আইন নামাজের বাহিরে ব্যবসায়ী দুনাম্বারি করা যাবে না ব্যবসায়ী দুনাম্বারি করছে আল্লাহর আইন হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন মোতাবেক কোর্ট কাচারি আইনাঙ্গন সমাজ রাষ্ট্র অর্থনীতি পররাষ্ট্রনীতি সবকিছু আল্লাহর আইনের ভিত্তিতে পরিচালিত হবে নামাজে এসে বলে ইয়াকা নাবুদ আর নামাজের বাইরে গিয়ে দেখা যায় আল্লাহর আদেশের বাহিরে সমস্ত কাজকাম করছে তাহলে নামাজে এসে ঘোষণা দেওয়া আল্লাহর গুলাম আর নামাজের বাহিরে দেখা যায় তাগুতি মতবাদ আর শয়তানি সকল মতবাদের গুলাম এই রকম করে দেবমুখী নীতি অবলম্বন করা মানে হলো ইমানের নামে বেঈমানি ইমানের নামে মুনাফিকি আল্লাহ এই মুনাফিকি থেকে আমাদের ইমানকে তুমি হেফাজত করো এরপরে আমরা আল্লাহর পরিচয় আল্লাহর কাছে পরিচয় দিচ্ছি তোমার কাছেই সাহায্য চাই আহারে বেচারা নামাজে বলল আল্লাহ তোমার কাছে সাহায্য চাই নামাজ থেকে বের হইয়া দেখা যায় জীবিত ব্যক্তির কাছে হাত পাতে মৃত ব্যক্তির কাছে হাত পাতে মাজারে গিয়ে সাজদা দেয় মাজারে শুয়ে থাকা লোকের কাছে চায় এরকম বহু মানুষ আমি আমার নিজের চোখে দেখেছি আছে না নাই তো নামাজে বলল আল্লাহ তোমার কাছে চাই আর নামাজ থেকে বের হয়ে গিয়ে বলে ইয়া খাজা কুস্ত আজা হ্যাঁ নামাজ থেকে বের হয়ে বলে আমারে কিছু দেন নামাজ থেকে বের হয়ে হুজুর সাহেবকে গিয়ে বলে হুজুর একটা তাবিজ দেন বাচ্চা হয় না তো তাবিজ দিয়া কি জোর করে বাচ্চা হয় দিবে জাকারিয়া আলাইহিসসালামের সন্তান ছিল না চেয়েছেন কার কাছে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ছিল না চেয়েছেন কার কাছে বিপদে আপদে বালা মুসিবতে আমাদের সমস্ত প্রয়োজনের কথা একজনের কাছে বলবো তিনি কে আর আল্লাহর কাছে বলতে হলে মাঝখানে মিডিয়া লাগে না ভায়া লাগে না ঢাকার বড় নেতার কাছে আমার কথা বলাইতে হলে আমার উপরে সিনিয়র যিনি আছেন
তারে গিয়ে মালিশ করা লাগে তারে কিছু টাকা পয়সা দেওয়া লাগে নেতাজির কাছে বলিয়ে তো নেতাজির কাছে নিজের খবর পৌঁছাইতে হলে মাঝখানে ভায়া লাগে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো খবর পৌঁছাতে হলে আপনার কোনো ভায়া লাগে না আল্লাহ বলেন কোথায় আমার বান্দা ডাক আমাকে ডাক তুই টাকা মাত্রই মিডিয়া ছাড়া ভায়া ছাড়া তোর সমস্ত চাওয়া আমি পূরণ করব ডাকে জবাব দিব সুবহানাল্লাহ তো আল্লাহ বলেন আমার কাছে চাও মিডিয়া ধরেন কেন মাঝখানে মিডিয়া লাগান কেন মাঝখানে অমুকের ওসিলা তমুকের ওসিলা ধরার কি দরকার যেখানে আল্লাহ নিজেই বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও তুমি চাইলেই তোমার সমস্ত চাওয়া আমি পূরণ করে দেব সুবহানাল্লাহ নিজেদের পরিচয় দিলাম দেখেন কি সুন্দর সূরা প্রথম তিন আয়াতে আমরা আল্লাহর প্রশংসা গুণ কীর্তনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম এর পরের আয়াতে আমরা আল্লাহর কাছে আমাদের পরিচয় পেশ করলাম আল্লাহ বললেন ঠিক আছে তোমরা তো তোমাদের পরিচয় দিলা বাট তোমাদের কোনো চাওয়া আছে নাকি আমরা বললাম হ্যাঁ অবশ্যই আমাদের চাওয়া আছে আল্লাহ বললেন বলো তোমরা কি চাও এবার আমরা আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলাম এ দিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বললাম ইহদিনা আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন সিরাতাল মুস্তাকিম কোন পথের হেদায়াত সুজা পথের হেদায়াত কারণ এই পৃথিবীতে যে পথগুলো আছে আঁকা বাঁকা পথ আছে সোজা পথও আছে এখন যিনি এগুলো বানিয়েছেন তিনি ছাড়া কি কেউ সোজা পথের সন্ধান দিতে পারবে নাকি এজন্য আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জায়েদ আল্লাহ বলেছেন অনেকগুলো আঁকা বাঁকা পথ আছে তার মধ্যে সোজা পথের সন্ধান সোজা পথ যিনি দেখাতে পারবেন সবাই বলেন তিনি কে এজন্য আমরা আল্লাহকে বললাম আল্লাহ সোজা পথ দেখাও সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন বান্দা তুমি কোন পথ চাও তখন আমরা বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন এই দুনিয়াতে চার শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত জুড়ে বলেন কয় শ্রেণী নাম্বার ওয়ান আল্লাহ বলেছেন মিনান নবীন নবীগণ নাম্বার টু সিদ্দিকিন গণর্তার যারা নবীগণের অনুসারী ছিলেন তিন নাম্বার হচ্ছে ওয়াসুহাদা অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন চার নাম্বার হচ্ছে ওয়াসালেহীন যারা নেককার বান্দা এই চার শ্রেণীর মানুষদের উপরে অনুগ্রহ যিনি করেছেন তিনি কে আমরা বললাম আল্লাহ এদের পথে আমাদেরকে পরিচালিত করো তাদের পথে নয় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন যারা দাল্লিন তথবষ্ট পথ হারা এবং যারা তোমার গজবে নিপতিত হয়েছে তাদের পথ নয় পথভ্রষ্ট হয়ে আল্লাহর গজবে নিপতিত হয়েছিল ফেরাউন নমরুদ হামান কারণ সাদ্দাত পৃথিবীর বড় বড় কাফের বেঈমান মুনাফিক আমরা বললাম আল্লাহ ওই কাফিরদের পথে মুশরিকদের পথে মুনাফিকদের পথে পরিচালিত করো না বরং নবী সিদ্দিকীন শহীদ এবং নেককার লোকদের পথে আমাদেরকে পরিচালিত করো সূরাতুল ফাতিহার প্রথম তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা গুণকীর্তন শ্রেষ্ঠত্ব বর্ণনা করে নিজেদের পরিচয় দিয়ে যখন আমরা এই দোয়াগুলো করি আপনি যদি আপনার পরিচয় ঠিক রাখতে পারেন অর্থাৎ ঈমানের উপরে অটল থাকতে পারেন আর যদি আপনার আকীদা ঠিক রেখে সবসময় আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ বলেন আমার বান্দা তুমি যা চেয়েছো সূরা ফাতিহায় তোমার সকল চাওয়া আমি পূরণ করে দিব কি বুঝলেন সূরা ফাতিহা থেকে একটা কন্ডিশন নিজের ঈমান ঠিক রাখতে হবে তোমার ঈমান ঠিক রাখো যেটা তুমি নামাজে ঘোষণা দিয়েছো তুমি আল্লাহর গোলাম তুমি নামাজের বাহিরে গিয়ে তোমার নেতার গোলামি করো না তুমি নামাজের বাহিরে গিয়ে তাগুতের গোলামি করো না শয়তানের গোলামি করো না তুমি যেটা বলেছো তুমি আল্লাহর গোলাম তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত নামাজের বাহিরে নামাজে যেমন বলেছো আল্লাহর গোলামি করো আর তুমি সাহায্যের দরকার হলে আল্লাহর কাছেই চাও তুমি যেটা চেয়েছো সোজা পথে চলা তোমাকে পরিচালনা করা আল্লাহ ওয়াদা দিয়েছেন তুমি যদি ঈমান ঠিক রাখতে পারো আকীদা ঠিক রাখতে পারো আমি আল্লাহ নিজ দায়িত্বে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন জবাব দিয়ে বলেছেন আল্লাহ বলেছেন তুমি যে নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত হতে চেয়েছো আমি নিজে দয়া করে তোমাকে সেই পথে পরিচালিত করব সুবহানাল্লাহ তাহলে সূরা ফাতিহা থেকে আমরা সবচাইতে বড় যে শিক্ষাটা আজকে নিব সেটা হচ্ছে নিজেদেরকে আমরা আল্লাহর আবেদ বানানো আমরা আল্লাহর কি বানাবো আবেদ বানাবো রমজানের পরেই আজকে এই বিষয় নিয়ে আলোচনা কেন করলাম জানেন আল্লাহর পরিপূর্ণ গুলাম হওয়ার একটা প্রশিক্ষণ নিয়েছি আমরা কোন মাসে রমজান মাসে মাসে খুব নামাজি এরপরে নামাজি আর হইল না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা
من بعد قوة انكاثا তোমরা ওই উন্মাদিনী মহিলার মতো হয় না যে মহিলা কষ্ট করে সুতা বুননের পরে নিজেই আবার সেগুলো খুলে ফেলল অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা এমন হয় না যে নেক কাজ করে করে নিজেদের ঈমান আমলের পাল্লাকে ভারী করে দিলা এরপরে আবার গুনাহ করে সমস্ত নেক আমলকে बर्बाद করে দিলা এমনটা হয়ে যেও না বরং নেক আমলের ধারাকে অব্যাহত রাখতে হবে এই যে রমজান মাসে আমরা গোলামী তাকওয়া এটা সুন্দর প্রশিক্ষণ নিয়েছি বাকি জীবন বাকি জীবনে এইভাবে আমরা আল্লাহর গোলামীর পথে থাকব কারণ আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত আমরা আল্লাহর গোলামী করব সূরাতুল ফাতিহায় আমরা এই কথাটাই বলেছি আল্লাহ আমরা তোমার গোলাম এজন্য আসুন আমরা নিজেদেরকে নামাজের বাহিরে আমরা আল্লাহর খাঁটি গোলাম বানাই একমাত্র আল্লাহর হুকুম আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগী মোতাবেক আমরা যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে সুজা পথে আমাদেরকে নিজ দায়িত্বে যিনি পরিচালনা করবেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন